যুক্তরাষ্ট্রে শীতকালীন তুষারঝড়, উত্তর পূর্ব উপকূলীয় অঙ্গরাজ্যগুলোতে বিপর্যস্ত জনজীবন। স্থানীয় সময় সোমবার মধ্যরাত থেকে শুরু হয়ে মঙ্গলবার পর্যন্ত চলে তুষারপাত। তীব্র তুষারঝড়ের কবলে পড়েন 3 কোটিরও বেশি মানুষ, এতে ব্যাহত হয় যান চলাচল, পিচ্ছিল সড়কের কারণে দুর্ঘটনায় পড়েন অনেকে। শুধু নিউ জার্সি অঙ্গরাজ্যেই 250-এর বেশি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে, এতে আহত হন অনেকে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী গেল 2 বছরের মধ্যে সবচেয়ে বড় এ শীতকালীন ঝড়ে শেষ পর্যন্ত মারাত্মক কোনো বিপর্যয় ঘটেনি। সোমবারই তুষারঝড়ের আগাম সতর্কতা দিয়ে জরুরি অবস্থা জারি করা হয়েছিল নিউ ইয়র্ক, নিউ জার্সি, পেনসিলভেনিয়া, কানেকটিকাট, ম্যাসাচুসেটস, নিউ হ্যাম্পশায়ার, রোড আইল্যান্ড থেকে শুরু করে ওয়েস্ট ভার্জিনিয়া পর্যন্ত। স্থানীয় প্রশাসন জানায়, ঝড়ের কারণে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েন লাখ লাখ মানুষ। শুধু পেনসিলভেনিয়াতেই বিদ্যুৎ বিচ্ছিন্ন হন প্রায় 1,25,000 বাসিন্দা। পূর্ব ঘোষণা অনুযায়ী নিউ ইয়র্ক, নিউ জার্সি, কানেকটিকাট ও ম্যাসাচুসেটসের বিভিন্ন স্থানে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল। 1 মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। তীব্র তুষারঝড়ের কারণে নিউ ইয়র্কের লাগোর্ডিয়া, নিউ জার্সির লিবার্টি এবং বস্টনের লোগান আন্তর্জাতিক বিমানবন্দরের 1,000-এর বেশি ফ্লাইটের শিডিউল বিপর্যয় দেখা দেওয়ার পাশাপাশি বাতিলও হয়, এতে দুর্ভোগে পড়েন যাত্রীরা। নিউ ইয়র্ক সহ যুক্তরাষ্ট্রের উত্তর পূর্ব অঞ্চলীয় অঙ্গরাজ্যগুলোর কোথাও কোথাও নিউ ইয়র্কে যেমন 8 ইঞ্চির মতো তুষারপাত পড়েছে, অন্যান্য বিভিন্ন অঙ্গরাজ্যগুলোতে 1.5 ফুট পরিমাণও তুষারপাত রেকর্ড করা হয়েছে। আর তুষার পরবর্তী, শীতকালীন ঝড় পরবর্তী, এখন পরিস্থিতি সামাল দিতে ব্যস্ত সাধারণ মানুষ। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক।